নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে মেষ রাশির মার্চ মাস কেমন যাবে এই নিয়ে আজকে আলোচনা। আশা করি আপনারা ভালো আছেন। প্রোগ্রাম শুরু করার আগে বলে দিই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক ও শেয়ার করতে প্লিজ ভুলবেন না। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। মেষ রাশি কেমন যাবে মার্চ মাস বলে দিই। মন মানসিকতা আপনাদের খুব ভালো থাকবে এই মাসে। আপনারা কিন্তু পজিটিভ মাইন্ডের মধ্যে থাকতে পারেন, সবসময় কিন্তু পজিটিভ চিন্তাভাবনা আপনারা রাখবেন, সেদিক থেকে কিন্তু আপনাদের ভালো ফল দেবে। কারণ রাশি আপনাদের দ্বিতীয়ভাবের অধিপতি শুক্র আপনাদের রাশিতেই গোচর করছে, সারা মাসই প্রায় সেখানে থাকবে, এবং সেদিক থেকে কিন্তু আপনারা ভালো ফল আশা করতে পারেন। আর্থিক যোগ কিন্তু আপনাদের খুবই ভালো যাবে। মেষ রাশির ক্ষেত্রে বলছি, আর্থিক যোগ খুবই ভালো যাবে, ব্যবসার জায়গা খুবই ভালো যাবে, ব্যবসা ভালো হবে, সেদিক থেকে কিন্তু মেষ রাশি এই মার্চ মাসটা আর্থিক দিক থেকে অবশ্যই ডেভেলপমেন্ট আপনারা পাবেন। কমিউনিকেশন বাড়বে, কমিউনিকেশন ভালো হবে, দূরযাত্রা কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো একটু ডিস্টার্ব থাকলেও কিন্তু ভালো ফল আশা করা যায়। রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন, কিন্তু দুর্ঘটনার যোগ সামান্য হলেও দেখাচ্ছে, সেদিক থেকে কিন্তু সাবধানে থাকবেন। দেখেন, এতদিন আপনাদের অষ্টমপতি মঙ্গল রাশির অধিপতি আপনাদের অষ্টমভাবে ছিল, সেখান থেকে নবমভাবে চলে গেল, সেদিক থেকে কিন্তু আপনাদের ভাগ্যের সাথ আপনারা পাবেন এবং আপনাদের মঙ্গল কিন্তু সারা মাসই প্রায় ধনুরাশিতে থাকবে। শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ফল আশা করতে পারেন। প্রাইমারি এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছে তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো ফল আপনারা আশা করতে পারেন। পারিবারিক আয়োজক বর্তমান যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছে তাদের জন্য এই মাসটা খুবই ভালো ফল আপনারা আশা করতে পারেন। সন্তান যোগ কিন্তু এ মাসে আপনাদের প্রবল দেখাচ্ছে, সেদিক থেকে কিন্তু দেখুন রবি কিন্তু পঞ্চমভাবে দৃষ্টি দিয়ে বসে আছে, সেদিক থেকে সন্তান একাদশভাবে মালিক, ফলে পঞ্চম একাদশ কানেকশন হয়ে গেল রায়, সেদিক থেকে কিন্তু আপনারা সন্তান যোগ প্রবল সন্তানের জন্য আপনারা কিন্তু গর্ববোধ করতে পারেন। সন্তানের কোনো কার্যকারিতা এমন করলো যার জন্য আপনাদের আনন্দও হতে পারে। সন্তান কিন্তু সন্তান সম্পর্কিত যত কিছু আছে সেদিক থেকে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট এই মাসে পাবেনই পাবেন। ষষ্ঠভাবের অধিপতি আপনাদের একাদশভাবে বসে আছে, বক্রী হয়ে আছে, যে দশ তারিখে বক্রী দশা কেটে যাবে, সেদিক থেকে কিন্তু আপনারা ভালো ফল প্রতিযোগিতায় ভালো ফল যে কোনো দিক থেকে কিন্তু আপনারা ভালো ফল আশা করতে পারেন। আপনাদের রোগ ব্যাধি থেকে কিছু আপনারা মুক্ত হতে পারেন, যারা দীর্ঘদিন কোনো রোগে ভুগছিলেন তাদের জন্য কিন্তু ভালো ফল আশা করা যায়। ব্যবসা নিয়ে আগেই বলে দিয়েছি, ব্যবসা ভালো যাবে। বিবাহ যোগ কিন্তু প্রবল দেখাচ্ছে, বিবাহ কিন্তু আপনাদের হয়ে যেতে পারে মার্চ মাসে। বিবাহ যোগ কিন্তু প্রবল দেখাচ্ছে, যারা অলরেডি বিয়ে করেছে তাদের জন্য তো খুবই ভালো সময়। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব আছে, উচ্চশিক্ষা যারা করছে তারা কিন্তু একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করা উচিত। কারণ কি, একদিকে অঙ্গারক যোগ তৈরি করে ফেলল, রাহু এবং মঙ্গল পরস্পর দৃষ্টি বিনিময় করলো, এবং সেখানে গুরুচণ্ডালি হয়ে অলরেডি বৃহস্পতির সঙ্গে রাহু বসে আছে, সেদিক থেকে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু বুঝে শুনে চলতে হবে, একটু সাবধানে ডিসিশন নিতে হবে, হয়তো ভুল ডিসিশন আপনাদের হয়ে যেতে পারে। কর্মস্থান কিন্তু যারা দীর্ঘদিন কর্ম পাচ্ছিল না মার্চ মাসে কিন্তু কর্ম একটা প্রাপ্তি তাদের হতে পারে। 22 তারিখে কিন্তু মঙ্গল চলে যাচ্ছে কর্ম হবে এবং সেখানে বিশ যোগ শনির সঙ্গে তৈরি করছে, তাহলে আপনারা যাই চেষ্টা করুন 22 তারিখে আগে করাটা আমি মনে করি একটু ভালো হবে। কর্মের দিক থেকে কিন্তু ভালো ফল আপনারা আস্তে আস্তে পাবেন, এত হুটাপাটা করলে কিন্তু হবে না, একটু তাড়াতাড়ি করে ফেললে হবে না, শনি কিন্তু ধীরে ধীরে ফল দেয়। সেদিক থেকে কিন্তু আপনারা কিন্তু দেখবেন আপনাদের যারা বাড়িতে বসে কর্ম করে, যারা স্বপেশায় আছে তাদের জন্য ভালো, যারা জ্যোতিষ করে তাদের জন্য ভালো ফল কিন্তু আস্তে আস্তে আপনারা পেতে থাকবেন মেষ রাশির ক্ষেত্রে। সেদিক থেকে কিন্তু আপনারা ভালো ফল আশা করতে পারেন। একাদশে বুধ এবং রবি বুধাদিত্য হয়ে বসে আছে, ফলে ওভারঅল কিন্তু আপনাদের এই মাসটা কিন্তু ভালো যাবে, বিশেষ করে 15 তারিখ পর্যন্ত খুবই ভালো যাবে আপনাদের টাইমটা। 14 তারিখে কিন্তু আপনাদের রবি আপনাদের দ্বাদশভাবে চলে যাচ্ছে, পঞ্চমভাবে মালিক,
পঞ্চমপতি দ্বাদশভাবে চলে যাচ্ছে, সেদিকে কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনারা 15 তারিখে পরে আশা করতে পারেন। যারা দূর যাত্রা করতে চান তাদের জন্য ভালো, যারা বিদেশে আছে তাদের জন্য কিন্তু ভালো ফল আপনারা 15 তারিখে পরে পেতে পারেন। ওভারঅল কিন্তু মার্চ মাসটা মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো যাবে, সব দিক থেকেই তুলনামূলক কিন্তু মার্চ মাস মেষ রাশির ক্ষেত্রে ভালো ফল আশা করা যায়। আপনার যদি আমার প্রোগ্রামটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দেবেন এবং একটু সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।